नेक्स्ट चार्टे চলে যাব তমালী ভট্টাচার্য তিতাস ভট্টাচার্যের জন্য জানতে চাইছে কে হয় তোমার তমালী ভট্টাচার্য যাদের যাদের বলে বলে পেজে গিয়ে লাইক দেবে এবং ইউটিউব চ্যানেলটাকে লাইক করবে যেখান থেকে জানো না অ্যাট লিস্ট সেখান থেকে তোমরা কিছুটা জানতে পারবে যে আমি কেমন ধরনের প্রেডিকশন করি কেমন ধরনের কথাবার্তা বলি আর কি সেই ডিটেইলস গুলো তোমরা জানতে পারবে বা এখানেও তোমরা আগে ডাকে প্রোফাইলে গিয়ে সবকিছু দেখতে পাবে হুম তমালী ভট্টাচার্য লিখছে তিতাস ভট্টাচার্যের জন্য 12/9/2009 ওকে 12/9/2009 রাত 7:55 একটু দেখা যাক 12/9/2009 যেটা এখানে আপ টু এইচএস এটা যেটা দেখা যাচ্ছে একটু অ্যানালিসিসটা আমি একটু দেখে বলছি তিতাস ভট্টাচার্য এডুকেশনের সেক্টরটা নিয়ে একটু ফোকাস করা দরকার আছে আচ্ছা আপ টু এইচএস এখানে রেজাল্ট ভালো হবে তারপর হায়ার স্টাডিজে গিয়ে রেজাল্টটা খারাপ হবে মানে গ্রাজুয়েশনের রেজাল্টটা এখানে বেশ এক্সপেক্টেড হবে না দিয়ে খারাপ হবে এটাই এখানে মেইনলি দেখা যাচ্ছে আপ টু এইচএস কিন্তু এক্সপেক্টেড যা রেজাল্ট সেটাই করবে এইচএস পর্যন্ত তার মেধাবী মেধার জায়গাটা বেশ ভালো আছে তারপর যখন স্ট্রিম চেঞ্জ হবে গিয়ে গ্রাজুয়েশনের যে জায়গাটা একটা স্ট্রিম চেঞ্জের এখানে ব্যাপার আছে যে লাইনে পড়াশোনা করবে সেখান থেকে মাঝখান থেকে কেটে যাবে দিয়ে লাইনটা চেঞ্জ হবে তারপরে গিয়ে কিন্তু পড়াশোনার রেজাল্টটা এক্সপেক্টেড নয় সেটাই দেখা যাচ্ছে এখানে এডুকেশনের জন্য অ্যাভেঞ্চার ইন ক্রিস্টাল এবং সেভেন চক্র ট্রি ভীষণ ভীষণ হেল্প করে এডুকেশনের জন্য অ্যাভেঞ্চার ইন ক্রিস্টাল এবং সেভেন চক্র ট্রি যেটা আছে ভীষণ ভীষণ হেল্প করে কাজের ক্ষেত্রে ঠিক আছে কাজের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ভীষণ ভীষণ হেল্প করে নেক্সট কে আছে লিখবে আমি আছি বলে লিখবে হুম আমি নিজে এখন অনেকক্ষণই আছি হ্যাঁ 600 এ বুকিংটা করে নেবে ঠিক আছে কমলিকা দত্ত হ্যাঁ ফোন নাম্বারে হেল্পলাইন নাম্বারে প্রোগ্রামের পরেই কোয়ারি করবে কমলিকা দত্ত বিজনেস আর ম্যারিড লাইফ নিয়ে দুটো প্রশ্ন নয় আমি একটা প্রশ্নের উপরেই এখানে ফোকাস করব বিজনেসের চার্ট এটা পরবর্তী জীবনে বিজনেসের চার্ট 1984 হ্যাঁ এখন অলরেডি বিজনেস স্টার্ট হয়ে গেছে এই চার্টে যেটা দেখা যাচ্ছে যে অলরেডি বিজনেস স্টার্ট হয়ে গেছে কিন্তু ম্যারিড লাইফ সম্পূর্ণরূপে ডিস্টার্ব সম্পূর্ণ মানে সম্পূর্ণ আমি যেখানে সম্পূর্ণ কথাটা মেনশন করে দেব সেখানে জানবে সম্পূর্ণই মানে একদমই ডিস্টার্ব সেই জন্য এখানে বলা হচ্ছে এবং বেশ ভালো রকমের ডিস্টারবেন্স আছে লাইফে ম্যারিড লাইফে সেটা একটু ম্যাচ করার ব্যাপার আছে ঠিক আছে থাকবে আগামীকালেও থাকবে ডিস্টার্বটা রিয়া সাহা লিখছে 6/10/1999 1:30 PM ওকে আচ্ছা 1:30 PM উত্তরপাড়া না ফুড আইটেমের বিজনেস এখানে প্রফিটেবল হবে না কিন্তু পড়াশোনার জায়গাটাই তো আমি ভালো পাচ্ছি তুমি জবের চেষ্টা করো গভর্নমেন্ট সেক্টরে জবের চার্ট এটা জবের জন্য চেষ্টা করো টিচিং সেক্টরে ঠিক আছে সেটাই তোমার মেনলি ভালো হবে কেরিয়ারটা টিচিং সেক্টরে কেরিয়ার করার চেষ্টা করো সেটাই তোমার ভালো হবে এখন 4-5 বছর সবকিছুই একটু ডাউন চলবে টিচিং সেক্টরটা বেশ ভালো রকম ডাউন চলবে 4-5 বছর কোনো মহামারী আগে ছাড়েনি পরেও ছাড়বে না বেশ কিছু বছর এখন এই কম বেশি করে ভোগাবে কিন্তু তার মানে এই না যে পুরো সেক্টরটাই ডাউন তার মানে এই নয় সুতরাং এটা উঠবে এটা তোমরা করো টিচারের মূল্য সেদিনও ছিল আজও আছে মাঝখানে একটু এইসব জবের অ্যাপয়েন্টমেন্টগুলো একটু বসে যাবে গভর্নমেন্ট সেক্টরও একটু লো চলবে সব জায়গা থেকে অ্যাপয়েন্টমেন্টগুলো বসে যাবে রিকোয়ারমেন্টস একটু কমতে পারে কারণ এত পরিমাণে জিনিসগুলো ছড়িয়ে গেছে এটা এখন তো মানুষের একটু অসুবিধা হবে বেশ কিছু বছর হবে প্রত্যেকটা জিনিস 4-5 বছরের কমে তো যায়নি কোনো ভাইরাস এটাও যাবে না পার্ট বাই পার্ট একটু আমাদের নেগেটিভিটি সহ্য করতে হবে কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো এবং টিচিং সেক্টরটা বেশ ভালো রকমেই উঠবে সবকিছুই একেবারের জন্য কখনোই বসে যাবে না সুতরাং যারা চেষ্টা করছো তারা কিন্তু চেষ্টাটাকে ছাড়বে না চেষ্টাটা করো চেষ্টার ফলটা একটু দেরিতে হলেও পাবে রেমিডির ফলটাও একটু দেরিতে হলেও পাবে এই হচ্ছে মেন ব্যাপার মেনলি যাদের অনেকের আমার ক্লায়েন্টের যাদের মানে চাকরি আটকে আছে বহু মানুষের চাকরি আটকে আছে কারণ ওভারঅল সিচুয়েশনটাই এরকম তা বলে এই না যে তাদের ডেস্টিনি সঙ্গ দিচ্ছে না তাদের কিন্তু ডেস্টিনি তাদের সাথেই আছে তাদের সাথে থাকবেও পরবর্তীকালে কিন্তু মাঝের কিছুটা সময় জীবনে
একটু সহ্য করতেই হবে আমাদের ঝামেলা, কারণ পুরো বিশ্বের ভাইব্রেশন ফার্স্ট টাইম এরকম হয়েছে যে পুরো বিশ্বের ভাইব্রেশন লো, কারণ আগে যা হয়েছে একটা পার্টে হয়েছে একসাথে এত লোক এইভাবে সমস্যায় পড়েছে, এটা এই প্রথমবারের জন্য। যাই হোক, কর্মফলেরও একটা ব্যাপার থাকে, সবকিছুই ভুগতে হবে মানুষকে, কিন্তু ভুগে হলেও সুদিনটা কিন্তু তার ওপারে অপেক্ষা করছে আমাদের জন্য, সুদিনটা কিন্তু আমাদের সকলের জন্যই ওয়েট করছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা ভুললে চলবে না। আর একটা জিনিস আমি একটু খুব ইম্পর্টেন্ট জিনিস মেনশন করে দিয়েই আমি চলে যাব নেক্সট চার্টে, যে আছো তুমি, এদের চার্টগুলো আমি পরপর দেখব। মৌমিতা ঘোষ আছে আমাদের সঙ্গে, ঠিক আছে, মৌমিতা ঘোষ আমাদের সঙ্গে থাকো, আমি এগুলো মেনশন করে দিয়েই চার্টে চলে যাব। কয়েকটা জিনিস আমি সুন্দরভাবে একটু মেনশন করে দিই, এই প্যান্ডেমিক সিচুয়েশনে যারা যেটা পারছে যেভাবে পারছে মানুষের একটা ওয়েলবিং এর চেষ্টা করছে, যে তাকে কিভাবে ভালো রাখা যায়, বা তার কাছে যে ইনফরমেশনটা আছে বা সে যেটা ব্যবহার করে উপকার পেয়েছে সেই জায়গাটা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যেভাবেই হোক না কেন পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আমি যেহেতু ক্রিস্টাল নিয়ে এত বছর ধরে রিসার্চ করছি এবং ক্রিস্টালের উপকারিতা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি, এই মুহূর্তে যারা তোমরা এই মুহূর্তে প্রোগ্রাম দেখছো তাদের কাছেও বহু মানুষ তারা ক্রিস্টাল নিয়ে উপকৃত এবং অনেকেই রিভিউ দেয় প্রোগ্রাম হলে পরপর, তো আমি সেই জন্য ক্রিস্টালটা অবশ্যই এই সময় রাখতে বলবো। যারা হিলিং কোড দিয়ে বডি রিচার্জ করছো, আমি যেভাবে শিখিয়ে দিয়েছি হিলিং কোড দিয়ে যারা বডি রিচার্জ করছো তারা তো ঠিকই আছে, করো, কোনো অসুবিধা নেই, হিলিং কোড দিয়ে লেফট হ্যান্ডে লিখে যেভাবে করছো সেগুলো আমি বলে দিয়েছি। তার সাথে সাথে যদি ক্রিস্টাল টাম্বেল পারো, আর ক্রিস্টাল টাম্বেল যদি পারো সেগুলো রেখে নেবে, আইদার অ্যাভেঞ্চারিন, আইদার চক্র টাম্বেল বা যে কোনো ধরনের টাম্বেল, ব্ল্যাক টার্মোলাইন, যা টাম্বেল পারবে রেখে নেবে, বা ব্রেসলেট হিসাবে হাতে পারলে তোমরা পরে থাকবে, এরকম ব্রেসলেটের মতো হাতে পারলে পরে থাকবে, এবং ওই টাম্বেল এবং সল্ট দিয়ে জলের মধ্যে চান করবে, মানে স্নান করার সময়তে ওটা তোমরা অ্যাপ্লাই করবে, বা শুয়ে আছো খানিকক্ষণ ওটা বুকের মধ্যে খানিকক্ষণ রেখে দিতে পারো, বা ক্রিস্টাল চার্জ করে সেই জলটা খেতে পারো। এই ধরনের ইউজগুলো তোমরা করো, এই ধরনের ইউজগুলো এখন খুব দরকার এই হেলথটাকে ভালো রাখার জন্য, মানে সব হেলথ ভালো থাকবে তারপর তো তুমি ভাগ্য গঠন করবে, শরীরটাই যদি খারাপ হয়ে গেল তাহলে ভাগ্য কি করে গঠন করবে, সুতরাং সৌভাগ্যের জন্য শরীরটা একটা বিশেষ এখন দরকারি। যাদেরও হয়নি তারা চাইছো, আশেপাশের মানুষের হয়ে যাচ্ছে, নিজের ঘরের মানুষের হয়ে যাচ্ছে, তাহলে তারা ক্রিস্টালের পুরো সেটটা ইউজ করো, ক্রিস্টালের পুরো সেটটা ইউজ করলে অনেক অনেক হেলথের তোমার ভাইব্রেশন, তোমার ভাইব্রেশনটা তো হাই থাকলো, আর যাই হোক না হোক তোমার ভাইব্রেশনটা তো হাই থাকলো, তারপরে যা রোগ আসুক তোমাকে ধরুক বা না ধরুক, তুমি নিজের ভাইব্রেশনটা তো হাই রাখতে পারলে, তুমি তো লড়ার একটা ক্ষমতা তৈরি করতে পারলে। সেই জন্য আমি এটা সবসময় এখন বলছি যে যেভাবে হোক হেমাটাইট ক্রিস্টাল বা অ্যাভেঞ্চারিন ক্রিস্টাল বা ব্ল্যাক টার্মোলাইন ক্রিস্টালটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করোই করো, করোই করো, যেভাবে হোক স্নানের মাধ্যমে দাও, খাবার জলের মাধ্যমে দাও, হাতে পরে থাকো, শুয়ে হাতে নিয়ে রাখো, বালিশের তলায় রাখো, দরকারে বালিশের তলায় রাখো, বয়স্ক মানুষ হলে তাকেও দাও, যেভাবে হোক দাও, যেভাবে হোক দাও, সেটা হলে তাও একটা বাঁচোয়া, মানে কিছুটা নিজের জোর তৈরি করে রাখা এই আর কি। মৌমিতা ঘোষ লিখছে যে 27/11/1995, 27/11/1995 আমি চলে আসছি চাটে, বহরমপুরে বিজনেস কেমন যাবে, এখানে তো বিজনেস বেশ ভালো, তোমার সেভিংসটাও তো বেশ ভালো, মঙ্গল এবং চন্দ্রের এই যে চার্ট, তোমার মঙ্গল চন্দ্রের যে চার্ট সেখানে তো আমি বেশ দেখতে পাচ্ছি যে বেশ ভালোই জায়গা তোমার, এবং আগামী সময়ও বেশ ভালো যাবে, কিন্তু হ্যাঁ মাঝের আটটা মাস, 8-10 মাস একটুখানি ডাউন যাবে, তারপরে কিন্তু এটা আবার উঠবে। এই বছরের নভেম্বর থেকে পরের বছরের প্রায় নভেম্বর অবধি তুমি ধরে রাখো একটু বিজনেসটা ডাউন যাবে, তারপর কিন্তু তোমার উঠবে, ঠিক আছে। আমি নেক্সট চার্টে চলে যাচ্ছি, আমি কিন্তু এক একজনের চার্টে দেখতে পাই বিজনেস ভালো, ফিনান্সিয়াল জায়গাটাও বেশ ভালো, সেটা চার্টে দেখা যায়। পিয়াসা ভৌমিকের চার্টে আমি চলে যাব, দেখো লিংক শেয়ার হচ্ছে, যারা অলরেডি এখানে জানতে পারছো না বা আগেও জানতে পারোনি পেজে দিয়ে রাখবে, পেজেও তোমরা লাইক করে রাখবে, অনেক কিছু তোমরা ঘরোয়া উপায় জানতে পারবে ভালো থাকার। পিয়াসা ভৌমিক আছে আমাদের সঙ্গে, ওকে তোমার চার্টটা আমি নিচ্ছি, হ্যাঁ 30/11/1993, ছটা 50 ভোরবেলা, ওকে জব সেক্টর নিয়ে তুমি জানতে, তোমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নটার একটা উত্তর দেওয়ার এখানে চেষ্টা করছি, ঠিক আছে, অবশ্যই চেষ্টা করছি। প্রশ্ন থাকলে প্রশ্নটা খতিয়ে দেখতে হয়, যেমন দেখো তুমি একটা চাকরির কথা অলরেডি করেছো, এটা চাকরির চার, যদিও 30/11/1993 ভোরবেলা 6:50, বাকিটা আমি চারটা খোলার পরে বলছি। আগে একবার চাকরির চান্স মিস হয়েছে না, আগে একবার চাকরির চান্স মিস হয়েছে এই চার্টে, 30/11/1993 ভোরবেলা 6:50,
হেলথ এবং মাইন্ডের উপর দিয়ে ভালো ডিস্টারবেন্স যাচ্ছে তোমার, বেশ ভালো ডিস্টারবেন্স যাচ্ছে। রোহিণী নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, তুমি কি রবি রাহুর গ্রহণ দোষেরটা কাটিয়েছিলে আগে? এই যে কাজের যে জায়গাটা বাধা আছে, এটা তো বেশ ভালো বাধা আপ টু 2023 অবধি, কথা হয়েও কথা হ্যাং হয়ে থাকবে বেশ 2023 অবধি, বেশ যে কথা যে হয়ে আছে, যেটা ভালো 2-3 বছর ভোগানোর চান্স এটা, বুঝলে? তুমি আগে থেকে কিছু করে রেখেছিলে, তাহলে কিন্তু চান্স আছে তাড়াতাড়ি 2022-এর পরেও অ্যাটলিস্ট হয়ে যাওয়ার একটা চান্স কিন্তু এখানে দেখা যাচ্ছে। আদারওয়াইজ কিন্তু বেশ ভালো ঝুলে থাকার চান্স 2023-এর সেপ্টেম্বর অব্দি। তার মাঝখানে প্রে করো, ভালো করে ফাইন্ড ডিভাইন জব, ফাইন্ড না, তোমার তো কথা যেহেতু হয়ে আছে, তুমি লেখো কাউন্ট, COUNT, কাউন্ট ডিভাইন জব, কাউন্ট ডিভাইন জব। হ্যাঁ, এই কথাটা তুমি লেফট হ্যান্ডে ডেলি লেখো এবং প্রে করো, একসঙ্গে প্রে করো, যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। যদিও 1-2 বছরের আগে এখানে কোন রকমই কোনো কিছু দেখতে পাচ্ছি না, তাও কিন্তু তুমি প্রে করো, ঠিক আছে? প্রেটা অ্যাটলিস্ট করো, সেটা সেটাও তোমার পক্ষে কিছুটা ভালো হতে পারে, রেজাল্টটা আউট হতে পারে তোমার ভালো হয়ে, আউট হতে পারে তোমার ভালো হয়ে। ওকে। প্রীতি পাড়ুই লিখছে 10/9/1995, 10:45। হ্যাঁ আমিশা, তুমিও আমাদের সঙ্গে আছো, লাইক দিয়েছো, তুমি আগের দিন কনসালটেশন নিয়েছিলে, তোমার কেমন ভালো লেগেছে? তুমি তো কনসালটেশন নেওয়ার আগেই লাইভে সব জেনে নিয়েছিলে। প্রীতি পাড়ুই আছে আমাদের সঙ্গে, হ্যাঁ দেখতে পাচ্ছি আছে। ওকে, হ্যাঁ লিখবে, মাঝে মাঝে লিখবে তোমরা যে আমি আছি, তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয়। 10/9/1995, 10:45, 10/9/1995, 10/9/1995, সকাল 10:45। ওকে, প্রীতি পাড়ুইয়ের চারটা একটু দেখা যাক। 10/9/1995, দশটা পঁয়তাল্লিশ, ওকে, সকালবেলা। এটা জব করলেও জব থেকে তুমি বেরিয়ে যাবে, জব তুমি আলটিমেট করবে না, তুমি শেষে বিজনেস করবে, এবং দ্বাদশে মঙ্গল রাহু জন্মস্থান থেকে অনেকটা দূরে গিয়ে তুমি করবে। দ্বাদশে মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগের প্রতিকার করেছিলে? যদি না করে থাকো ওটা করে নেবে, নাহলে পূর্ণ মাঙ্গলিক দোষ তো এখানে আছেই, প্লাস রবি শুক্রের দারিদ্র দোষ, তো এই জায়গাগুলো তো লাইফে বাধা দেবে, বেশ ভালোই কেরিয়ারে বাধা তৈরি করছে। অলরেডি 1995-এ জন্ম, এখন আর ওয়েট না করে এই দুটো জিনিসের করো, আর এটা বিজনেসেরই চার্ট, এটা জব করে থাকলেও বা একটুই করবে, একটু আধটু দিয়ে বিজনেসে করবে, এবং তুমি বিজনেসের সাথেই যুক্ত হবে। লগ্নে বৃহস্পতি বৃশ্চিক রাশিতে লগ্নে বৃহস্পতি পরবর্তী জীবনে বিজনেস দেয়, যতই তুমি জব করো খানিকটা জব করবে, তারপরে তুমি বিজনেসের জায়গা থেকেই তুমি করবে, কিন্তু স্যাটিসফ্যাকশন কোনোটাতেই থাকবে না তোমার, না জবে স্যাটিসফ্যাকশন থাকবে না বিজনেসে থাকবে, মানে সেটেলমেন্ট কোনোটাতেই সেরকম থাকবে না। সেটেল হওয়ার চার্টের যোগ থাকে আলাদা, সেটেল হওয়ার চার্টটা হয় না। উত্তর ভাদ্রপদ শনি নক্ষত্র, সেই সেই 50 ইয়ার্স এর পরে গিয়ে কিছুটা হয়তো সেটেলমেন্ট তুমি পেলে লাইফে, মানে অনেকটা টাইম চলে যাবে সেটেলমেন্ট খুঁজতে খুঁজতে। এই একটা চাটে, কিছু চাটে এরকমই যোগ থাকে, মানে শেষ পর্যন্ত কিছু একটা হয়ে ওঠে না, অনেক বয়সের পরে গিয়ে কিছু হয়, সেরকম চাট একটা তোমার এই ব্যাপারটা, এটাই আমি মানে ওভারঅল জিস্টটা বলে দিই আর কি, সেই হচ্ছে ব্যাপার। এরপরে কে কমেন্টস করছে আমি একটু দেখে নি। পূজা দে শিকদার, 16/4/1992, কল্যাণী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা কনসালটেশন জানতে চাইছো 600, তাদের কনসালটেশন ফিস, তারা প্রোগ্রাম চলতে চলতে বুকিং করে নাও। পূজা দে শিকদার লিখছে 16/4/1992, 1:30 PM। ওকে, ষোলো চার 1992, 1:30, আছো তো আমাদের সাথে? চারটা নিচ্ছি এখন, চারটা 16/4/1992,
পূজা দে শিকদার আছো তো আমাদের সঙ্গে থাকো, কল্যাণীতে জন্ম। কেরিয়ারে কোন কোন জিনিসগুলো বাধা দেয় দেখো, তোমার হচ্ছে সিংহ লগ্নে বৃহস্পতি, রবি স্থানে বৃহস্পতি থাকলে এটাও সেই মিক্সড চার্ট কিন্তু সেটেলমেন্টের চার্ট। আগেরটা কি ছিল? মিক্সড ছিল কিন্তু সেটেলমেন্টটা ছিল না, এটা মিক্সড চার্ট কিন্তু সেটেলমেন্টের চার্ট। তুমি যে কোনো ধরনের হাতের কাজ রিলেটেড মানে ক্রিয়েটিভ কোনো কাজে তুমি কিন্তু সফল হবে। হস্তা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, হস্তা নক্ষত্র হাতের গুণ, মানে হাতের কোনো কাজ দ্বারা কিছু করে তুমি সফল হবে এবং জবের চেষ্টা করো, জব থেকে তুমি সফল হবে এবং তুমি কাউকে দিয়ে পার্টনারশিপে বিজনেস করতে পারবে। পার্টনারশিপে বিজনেস তোমার পক্ষে শুভ এবং ক্রিয়েটিভ লাইনে তুমি বিজনেস করতে পারবে, সেই সঙ্গে তুমি জবও করবে খানিকটা প্রাইভেট সেক্টরে জবের চার্ট। সিংহ লগ্ন আর হচ্ছে তোমার যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। যারা রাশি লগ্ন জানো না একটু মেনশন করো, দু একজনের হলেও আমি বলে দেওয়ার চেষ্টা করছি। সিংহ লগ্ন এবং কন্যা রাশি তোমার, হ্যাঁ নেক্সট চার্টে আমি চলে যাচ্ছি। শ্রেয়সী, শ্রেয়সী আজকে নতুন জয়েন করেছে, শ্রেয়সী কি আমাদের সাথে নতুন জয়েন করেছে? প্রজ্জ্বল দাসের জন্য জানতে চাইছো, 18/11/1996 6:45 ভোরবেলা। এই যে বিজনেস আছে, তুমি যে যে লিখছো না ফ্যামিলি বিজনেস আছে তাও প্রাইভেট জবে ইন্টারেস্টেড, এই যে কেরিয়ার কেমন হবে এখানেও দেখা যাচ্ছে খানিকটাই প্রাইভেট জব করবে কিন্তু তারপর ফ্যামিলি বিজনেসেও ইনভলভ হবে, প্রাইভেট জবও করবে বেশ খানিকটা বয়স অব্দি করবে, ইভেন আপ টু 45 ইয়ার্স অব্দিও ফ্যামিলি জব করবে, এই প্রাইভেট জব করবে তারপর কিন্তু ফ্যামিলি বিজনেসেও ইনভলভ হবে, সেই যোগটা এখানে দেখা যাচ্ছে। জয়িতা ঘোষাল হচ্ছে গিয়ে 15 অক্টোবর 1996 9:23 সকালবেলা, কেরিয়ার লাইফ 15/10/1996 9:30। তুমি আছো তো আমাদের সঙ্গে জয়িতা ঘোষাল? জয়িতা ঘোষাল আছে তো, একটু দেখে নাও। জয়িতা ঘোষাল আছে আমাদের সঙ্গে 15/10/1996। ওকে, তোমার চারটা নিয়ে এতটুকু টাইমের মধ্যে যেটা চাটে যতটা অ্যান্সার দেওয়া সম্ভব তাও চলে আসে সবটাই, তবুও যতটুকু অ্যান্সার দেওয়া সম্ভব ততটাই দেওয়া যায়। 15/10/1996 15/10/1996 এদিকে তোমার যাচ্ছে হচ্ছে 9:23 সকালবেলা। আচ্ছা সকাল 9:30, কেরিয়ার নিয়ে তুমি জানতে চাইছো। দ্বাদশে চন্দ্র বিয়ের পরে অনেকটা দূরে থাকতে হবে, যদিও জব প্লেস থেকেও অনেকটা দূরে থাকতে হবে, ট্রান্সফার আছে জবে, তবুও এটা গভর্নমেন্ট সার্ভিসের চার্ট, এটা কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের চার্ট, ঠিক আছে? সার্ভিসের চেষ্টা করো, সার্ভিসটাই হবে। আর যেটা বাধা আছে সেটা হচ্ছে মেনলি শনি কেতুর একটা বাধা আছে, ক্ল্যাশ হচ্ছে, তবুও পূর্ণ খারাপ রেজাল্ট হচ্ছে না এখানে, পূর্ণ খারাপ রেজাল্ট হচ্ছে না, একটু লোন ফিনান্সিয়াল এইসব জায়গা নিয়ে একটু ঝামেলা থাকবে, একটু গোলঘাট থাকবে, কিন্তু ব্যাপারটা মূল জায়গাটা স্মুথ, লাইফটা বিবাহিত লাইফটাও স্মুথ, ফিনান্সিয়াল জায়গাটাও ভালো, আলটিমেট ভালো, একটু লোন রিলেটেড ইস্যুস থাকবে কিন্তু তুমি ইয়েটার চেষ্টা করো, তুমি গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করো, সার্ভিসের চার্ট এটা, ঠিক আছে? Thank you.